এখন বাজে দুপুর একটা। তো আমি এই সবে এসে পৌঁছালাম চগ্গপাল, যা তারাপীঠ নামে পরিচিত, বা দ্বিতীয় তারাপীঠ অনেকেই তোমরা জানো। তো এই সবে এসে পৌঁছালাম এখানে। হচ্ছে 11ই জানুয়ারি হচ্ছে যে উদ্বোধন, যে এনাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো সব সলভ হয়ে গেছে। তো এনাদের 11ই জানুয়ারি কিন্তু আবার উদ্বোধন হচ্ছে কিন্তু, তো সেটাই কভার করার জন্য এসেছি। জানতে এলাম যে এটা ঠিক না ভুল, তো অবশ্যই এটা ঠিক। আমি এখানে মানুষের সঙ্গে কথা বললাম, 11ই জানুয়ারি কিন্তু এখানে উদ্বোধন। তো চলো এবারে মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। আর যারা যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। এবং মন্দিরে অলরেডি কাজ চলছে পুরোটাই কিন্তু তোমাদেরকে আমি এখন দেখাবো। তো চলো তোমরা এখন কিন্তু দেখতে থাকো। এই হলো মেন গেট। এখনও কিন্তু মেন গেটটা কিন্তু বাঁশের আছে, হয়তো এটা হয়তো আরও কাজ হবে, যেহেতু এখন এক মাস বাকি আছে। আজকে সবে ডিসেম্বরের 9 তারিখ, মানে জানুয়ারির 11 তারিখে উদ্বোধন, তো এইগুলো হয়তো কাজ হবে। কিন্তু এখনও কিন্তু কিন্তু বাঁশের কিন্তু এটা করা আছে। এই হচ্ছে গেট। চলো ভিতরে যাই, মন্দিরটা তোমাদের দেখাই। এইদিকে দেখো যে আগের যে দোকানগুলো ছিল, দোকানগুলো কিন্তু এখনও পর্যন্ত বন্ধ, এগুলো রেডি হচ্ছে, সব রেডি হবে। আগে তো আরও খারাপ অবস্থা ছিল, এগুলো পুরো জঙ্গল হয়েছিল, এখন তো অনেক পরিষ্কার হয়েছে, আরও পরিষ্কার হয়ে যাবে যত কাজ এগোবে। আর এই হলো মন্দির, জাস্ট তোমরা দেখো। অনেক দিন মানে কি বলবো যাচ্ছে তাই অবস্থায় পড়েছিল, রং ফং অলরেডি চলছে। এ দেখো এগুলো সব কিন্তু ভেঙে গেছে, দেখতে হচ্ছে পাথর পাথর সব ভেঙে গেছে, যেহেতু অনেকদিন এটা পড়েছিল। আর এইদিকে দেখো স্ট্যাচুটা আছে, এইদিকে অলরেডি নেই, তো এইগুলো অলরেডি কাজ হবে আরও, মানে পুরোটাই মানে খারাপ অবস্থা কিন্তু। এইগুলো কাজ চলছে, আরও বেটার কাজ হবে যেহেতু এক মাস বাকি আছে। চলো উপরে যাই, মন্দিরে কীরমভাবে কী কাজ চলছে সেটা তোমাদের দেখায়। সিঁড়ি, সেই অনেকটা সিঁড়ি হাইট আছে, এটাতে উঠে কিন্তু উপরে সেই মন্দিরটা। মন্দির এখন কিন্তু ঠাকুর নেই, পুরো বন্ধ, মন্দিরে কিন্তু কাজ চলছে। তো এই দেখো অলরেডি কাজ চলছে, পাঁশ বাঁধা আছে, আমি সিঁড়ি দিয়ে এখন কিন্তু উঠছি। তো এই মন্দিরের উপরটা অলরেডি দেখো কাজ চলছে, এখানে দেখো বাঁশ পুরো কিন্তু বাঁধা আছে, এগুলো রং হবে বিভিন্ন রকমের, যেখানে যা ফাটাফুটি আছে সেগুলো হয়তো কাজ করা হবে। অলরেডি দেখো দাদারা অলরেডি কাজ করতে ব্যস্ত, এখানে দাদা ওই দাদা সবাই মিলে কিন্তু এখানে কাজ করছে অলরেডি। এই দেখো মানে জাস্ট এই রংগুলো পুরো কালচে কালচে হয়ে গেছে, যেগুলো যেহেতু অনেক দিন ধরে পড়েছিল তাই জন্য পুরো কালচে কালচে হয়ে আছে, সেগুলো অলরেডি কাজ চলছে ঠিক করার। আর এই হলো মেন গেট, মেন গেটের চাবি দেয়া, কিন্তু এই লেখাটা কিন্তু এখনও কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছি। শ্রী শ্রী মা তারা মন্দির চগ্গপাল পূর্ব মেদিনীপুর, স্থাপিত 2021, মানে আর 2024, তারপরে যেহেতু বন্ধ হয়ে গেছিলো 2024-এ আবার জানুয়ারিতে কিন্তু স্টার্ট হচ্ছে নতুনভাবে। জাস্ট এই সিঁড়িটা দেখলে মনটা খারাপ হয়ে যায়, কারণ সেই 2023 সালের মাঝামাঝি সময় করে এখানে এসেছিলাম এই মন্দিরটা দেখার জন্য, তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর আলাদাই একটা কিন্তু ব্যাপার ছিল, হাজারো হাজারো মানুষ ছুটে আসতো এই দ্বিতীয় তারাপীঠ দেখার জন্য। তো আজকে এসেছি, পুরো এলাকা কিন্তু পুরো ফাঁকা কিন্তু এলাকা। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ, 2024-এর 11 তারিখে এটা আবার উদ্বোধন হবে, বেশ দেখেও ভালো লাগছে। আমি মাঝখানেও একবার এসেছিলাম 2023 সালের প্রথমের দিকে, তো তখনও কিন্তু এটা বন্ধ ছিল, পুরো জঙ্গল হয়েছে, তো এটা পরিষ্কার হয়েছে, আবার স্টার্ট হচ্ছে, বেশ ভালো লাগছে। তো এই যে জায়গাটায় কাজটা হচ্ছে দেখতে পাচ্ছ, এই মন্দিরের পাশেই, তো এই জায়গাটায় মেনলি বসিয়ে ভোগ খাওয়ানো হবে। আগে কী হতো, আগে মন্দিরেই খাওয়ানো হতো, তো সেটা এবারে বাইরে করা হচ্ছে, এই জায়গাটায় হচ্ছে ভোগ খাওয়ানো হবে, পাশেই কিন্তু ভোগশালা রান্নাবান্না হবে, আর এই জায়গাটা হচ্ছে খাওয়ানো হবে। আর এই পুরোটা কিন্তু ইঁটের পাঁচিল দিয়ে দেওয়া হবে, পুরোটা ইঁটের কিন্তু পাঁচিল দিয়ে দেওয়া হবে পুরোটাই। আর এটা নর্মাল যেমন বোটিংয়ের ব্যবস্থা ছিল ওটাই করা হবে, আগে যেমন ছিল। তখন হাঁসগুলো মুখ অলরেডি বাড়িয়ে বসে আছে, ডুবে গেছে অলরেডি জল ভর্তি হয়ে। তো এখানে বোটিংয়ের ব্যবস্থা যেমন আগে করা ছিল সেইগুলোই কিন্তু এখানে করা হবে। অলরেডি কিন্তু কাজ কিন্তু চলছে জোর কদমে, দেখতে পাচ্ছ এইদিকে এইদিকে পুরো কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে, যেহেতু আর বেশি দিন বাকি নেই, এক মাসের মতো বাকি আছে, তো তাই জন্যে কিন্তু কাজ কিন্তু জোর কদমে চলছে। এই সাইডটাই যেমন দোকানগুলো সেরকমই আছে, তো দোকানেরও অলরেডি কাজ চলছে, যার যা দোকান তারা কিন্তু অলরেডি রেডি করছে এই দোকানগুলো, কিন্তু এই দোকানেরও অলরেডি কাজ চলছে। আর এইদিকে দেখো আগে যেমন শৌচালয় ছিল সেরকম শৌচালয়টা আছে কিন্তু এখানে, ওটাই কিন্তু এখানে চালু করা হবে। আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির, জাস্ট খুব সুন্দর লাগছে কিন্তু। ভিডিওটা এখানেই শেষ করছি। আর 11ই জানুয়ারি কিন্তু
এই সেকেন্ড তারাপীঠের কিন্তু উদ্বোধন। তো অবশ্যই এখানে অনেক কিছু অনুষ্ঠান হবে, তো অবশ্যই তোমরা কিন্তু আসবে। আমার যারা দর্শকবৃন্দ আছো, যারা আমার ভিডিও দেখো নিয়ার বাই পাঁশকুড়া সেকেন্ড তারাপীঠ, তো তোমরা অবশ্যই কিন্তু এই মন্দিরে আসবে। তো আমিও তো অবশ্যই থাকবো, তো যারা আসবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু, তাহলে দেখা হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা কমেন্ট করবে আর লাইক করবে আর শেয়ার করবে, আর যারা প্রথমবারের জন্য দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। কী করছো, 5000টা তাড়াতাড়ি করে দাও, 5000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূর্ণ করে দাও, তাহলে আরও আরও ভিডিও করবো নাকি। তো চলো বাই, নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে।